নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 50 বছর পর সৌভাগ্যের দরজা খুলবে 5 রাশির। ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী 5 রাশি। যে 5 রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন অর্থ পেতে চলেছে, এবং টানা 1 বছর এই যোগ থাকবে এই 5 রাশির। কেন, আমি তাও এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, মানুষের কিছু কিছু সময় যখন ভালো আসে কি না, তখন দেখবেন কি চারিদিক থেকে ভালো সময় আসে। দেখবেন সব দিক থেকে কেন, আপনার যে বন্ধ দরজাগুলো সব খুলে গেছে। আর যখন মানুষের খারাপ সময় আসে কি না, চারিদিক থেকে কিন্তু খারাপ সময় আসে। অর্থাৎ যখন আসবে দেখবে সব দিক থেকে ভালো সময় আসে, আবার খারাপ সময় যখন আসে কি না, সব দিক থেকে কিন্তু খারাপ সময় আসে। তো এই যে সৌভাগ্যের দরজা খুলবে 5 রাশির 50 বছর পর, বিশেষভাবে লাভ পাবে এই 5 রাশি। কেন, আমি এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পাবে এবং শনির কৃপা তার সাথে পেতে চলেছে এই 5 রাশি। দেখো, যাদের ক্ষেত্রে জন্মছকে দেবগুরু বৃহস্পতি নিচস্থ রয়েছে, আপনার বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, বা বৃহস্পতি আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করছে, আমি একটি কথা বলবো, আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন। মা তারার কবচ যদি আপনারা পরিধান করেন, দেখবেন আপনাদের জীবনে যত বড় সমস্যা থাক না কেন, সেই সমস্যার মুশকিল আসান নিশ্চিত রূপে কিন্তু হবে। এই যোগ 5 রাশিকে বিশেষভাবে লাভ দিবে। বর্তমানে এই সময় দীর্ঘদিন আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। দীর্ঘদিন ধরে আপনার ফেঁসে আছে, ডুবে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এমন হতে পারে যে আপনি যে জায়গা কিনে রেখেছিলেন, হঠাৎ দেখা গেল সেই জায়গার দাম আপনার খুব, মানে আপনার কল্পনার বাইরে সেই জায়গার দাম বেড়ে গেল। অর্থাৎ এটাই হচ্ছে ডেস্টিনি, আপনাকে অর্থ দিবেই দিবে যে কোনো প্রকারে। আপনি কিন্তু এই 50 বছর পর এই সৌভাগ্যের দরজা 5 রাশির জন্য কিন্তু খুলতে চলেছে, এবং টানা 1 বছর এই যোগ কিন্তু থাকবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে জানাবো। তার আগে একটি কথা বলি, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে কি না, হয়তো আপনারা ভিডিওটি শুনছেন কিন্তু আপনার সময় কিন্তু ভালো আসছে না, অবশ্যই নিজস্ব পার্সোনাল ছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে কোন জায়গায় সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, তবেই নিশ্চিত রূপে বলা যাবে যে আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাগুলো হবে কি না। অনেকে দীর্ঘদিন এমন কিছু সম্পত্তি আছে, যে সম্পত্তিগুলো আটকে ছিল, যে কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো আপনার হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে। এই 5টি রাশি সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। আমি একটি কথা বারবার বলি, বৃহস্পতি যদি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে এই সময়, আপনি 100% লিখে নিন, আপনার সৌভাগ্য কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। বৃহস্পতি এমন একটি গ্রহ আপনাকে টেনে, হাত ধরে টেনে কিন্তু তুলবে। তবে বৃহস্পতিকে মজবুত করতে আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, এই যে 5 রাশির আমি কথা বলছি, সৌভাগ্যের দরজা নিশ্চিত রূপে খুলবে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি দেখুন, ভাগ্যভাবে বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্য লাভ আপনাদের হবে। টানা 1 বছর এই বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে থাকছে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আপনার পিতার আয় উন্নতি, আপনার পিতার বৃদ্ধি হবে, আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে, আপনি কোনো ধর্মীয় কাজে যেতে পারেন, আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, আপনার সরাসরি
আপনার সন্তানের জায়গা মজুদ করবে, সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন সেখানে আপনাদের সন্তান লাভের একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে গোল্ড চাঁদি থেকে আপনারা এই যা সময় কিন্তু টানা এক বছর অর্থ কিন্তু পেতে চলেছেন গভর্নমেন্ট থেকে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে হতে চলেছে মালামাল সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি, লিখে রাখুন ধনু রাশি। আমি একটি কথা আবারও বলছি, যাদের সমস্যা রয়েছে ঋণে জর্জরিত হয়ে গেছে, দিয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে। ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, এবং যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি, সবারই কিন্তু আমি হাত ধরি না, বারবার বলছি। যে জায়গাটাতে আমি যখন দায়িত্ব নিয়ে নিব সেখান থেকে আপনাকে রিকভারি করার দায়িত্ব টোটালটা কৌশিক রায়ের কাছে। যারা সারেন্ডার করে কিনা তাদেরকেই একমাত্র আমি হাত কিন্তু ধরি। এরপর যে রাশি ধনু রাশি, ধনু রাশির মানে সোনাই সোয়াগ এক কথায়। আপনার পঞ্চম ভাবে বৃহস্পতি আপনার ভাগ্যভাবকে দেখছে, ভাগ্যক্ষেত্রে তো আপনার বৃদ্ধি করবেই, আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনার দিবে, সৌভাগ্যের সূচনা হতে চলেছে ধনু রাশির। আপনার ক্ষেত্রে সফলতা, ইনকাম, লাভ, প্রফিট আপনাদের দেখা যাচ্ছে, এবং শনির প্লেসমেন্ট ভালো আছে। শনি থার্ড হাউসে অনলাইন অ্যাক্টিভিটি, অয়েল অ্যান্ড গ্যাস, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেবে। ডেলি ইনকাম আপনাদের বাড়বে, আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় হবে। ডুবে গেছে আটকে গেছে এমন অর্থ বা সম্পত্তি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা এই টানা এক বছর কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। আপনাদের এই সময় ভূমি, ভবন, বাহন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ইনকাম আপনাদের বৃদ্ধি এ সময় করবে, পিতার সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি, লিখে রাখুন। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে রাশিতে আপনার স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে, আপনার সন্তান ক্ষেত্রে ভালো হবে, আপনার ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে, শুভ বিবাহ আপনাদের দিবে, একাদশভাবে শনি আপনাদের লাভ, সাকসেস, সফলতা আপনাদের দিবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। শুভ বিবাহের পাশাপাশি আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। মেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মেষ রাশি। আপনাদের সৌভাগ্যের দরজা, কারণ ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে। আমি আবারও বলবো আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন, বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী। আপনাদের গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে এই সময় আপনারা লাভ পাবেন। যারা ফুডের ব্যবসা করেন, বিশেষ করে আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, গোল্ডের ব্যবসা করছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, ইনকাম আপনাদের বাড়বে, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি কেনার যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আগামী এক বছর টানা আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনার শুভ বিবাহের একটা যোগ দেখা যাচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আসতে চলেছে, 50 বছর পরে এই যোগ সৃষ্টি হয়েছে। শনি এবং বৃহস্পতি, শনি আপনার মান সম্মান, যশ, বৈভব বৃদ্ধি করবে, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, এর পাশাপাশি আপনাদের ইনকামের জায়গা যথেষ্ট কিন্তু ভালো কিন্তু রয়েছে, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে, এবং সরাসরি আপনাদের এ সময় সফলতা, লাভ, প্রফিট নিশ্চিতরূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, লিখে রাখুন। যেমন আমি বললাম যে কুম্ভ রাশি সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, অন্তিম এবং শেষ রাশি মিথুন রাশি।
মিথুন রাশি কোন কোন দিক থেকে লাভ পাবেন। দেখুন আপনাদের একাদশভাবে বৃহস্পতি, দেখুন একাদশভাবে বৃহস্পতি কিন্তু খুব ভালো কিন্তু ফল দেয়, যে কোনো জায়গাতে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু রিকভারি এ সময় করবেন, ইনকাম আপনাদের বৃদ্ধি এ সময় করবে। এর পাশাপাশি আপনাদের সরাসরি তৃতীয়ভাবে অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে, সন্তান যোগ আপনাদের সৃষ্টি করছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্যভাবে শুনি, ভাগ্যের উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সৌভাগ্য সূচনা হতে চলেছে মিথুন রাশি। আপনাদের শুভ বিবাহ, আপনাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ডেলি ইনকাম দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হতে চলেছে মিথুন রাশির। সৌভাগ্যের দরজা খুলবেই খুলবে, লিখে রাখুন 100%। আমি যে পাঁচটি রাশির আমি কথা বললাম না, নিশ্চিত রূপে কিন্তু ঘটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।